আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সন্ন্যানদের দর্শক আমি আব্দুল পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে আমাদের যারা রুগী আমাদের যে লিস্টগুলো আছে যে আমাদের খাওয়ার যে নিয়মগুলো আছে তার মধ্যে সকাল ভোরে ভরেই যেটা সাধারণত আমরা খেতে বলে থাকি অনেক রুগীকে যদি আমরা সব রুগীকে বলি রুগী কোন রুগীর জন্য প্রয়োজন কোন রুগীর প্রেক্ষাপট সেই অনুপাতে তো সেই হিসাবে বিশেষ করে আমরা এই যে কালো জিরা দেখতে পাচ্ছেন এই কালো জিরাটা আমরা দিয়ে থাকি অনেক রুগীকেই আমরা দিয়ে থাকি তো এটা হচ্ছে যে এই যে কালো জিরা তো এই কালো জিরাটা কেমন করে খেতে হবে অনেক রুগীই জানে না তো তাদেরকে বলার পরেও তাদের মনে যেন একটা কেমন কেমন ই লাগে তো বিশেষ করে আজকে এই কালো জিরাটা কীভাবে খেতে হয় এটার প্র্যাকটিক্যালে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো বিশেষ করে জেনে রাখবেন আমি যেভাবে খেয়ে দেখাবো হ্যাঁ সেটা একটা সাধারণ একবারে খাওয়া আর কি তো যদি কারোর অসুবিধা হয় যে ভাবে তার হয়তো খেতে অসুবিধা হচ্ছে সে অন্যভাবেও খেতে পারে এক কথাই যে পেটে গেলেই হলো হলো এটাই হচ্ছে মূল ব্যাপার যে আপনার পেটে যাওয়া নিয়ে দরকার তো আমি বিশেষ করে এই কালো জিরাটা আপনাদের খেয়ে দেখাবো আর আপনারা জানেন কালো জিরার গুণাগুণ সম্পর্কে যে কারণ হাদিসে বলা হয়েছে কালো জিরা মৃত্যুবাদ্য সব রোগের ঔষধ তো এটা আমাদের হচ্ছে কি যে আমাদের চিকিৎসা এই চিকিৎসার এক নম্বর এটা হচ্ছে খাবার বা সাপ্লিমেন্ট বলতে পারেন এটা হচ্ছে এক এক নম্বরে তো এটা কিভাবে খেতে হয় এই যে ডাব্বাটা দেখতে পাচ্ছেন আপনারা এই ডাব্বাটাকে লেমিনেশন করা আছে আমি এটা ফেরে নিলাম এটা ফেরার পরে তারপরে ডাব্বার ঝাঁপনি খুলে নিলাম দেখেন তার সাথে আপনারা এক গ্লাস পানি রাখবেন যেহেতু পানি দিয়ে আমি চিবিয়ে খাবো তো এটা কি হচ্ছে যে এটা এক চামচ নিয়ে আমি মুখে নিয়ে চিপিয়ে চিপিয়ে পানি দিয়ে আমি খেয়ে নেবো তাহলে আপনার কি লাগছে তাহলে পানি লাগছে আপনার জন্য তো পানিটা রেডি করে রাখবেন তো এটা আমি এখন খাচ্ছি আর কি খুব সহজ একবারে খুব সহজ দেখতে পাচ্ছেন আমরা তারপরে আপনি এই যে চামচ আপনি হাতে ফেলেও খেতে পারেন এমন ব্যাপারে চামচই লাগবে আর কি এরকম হাতে নিয়েও খেতে পারেন সমস্যা নেই তো আমি এই পরিমাণ খাচ্ছি খুব বেশি হয়তো খাচ্ছি না শুধু দেখানোর জন্য

কারণ চিবিয়ে খাওয়া এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের চিকিৎসা পদ্ধতির মধ্যে আপনাকে এটা মুখের মধ্যে পানি করে দিতে হবে ভালোভাবে আপনি মনে করবেন যে আবার এটা ভালোভাবে চিবিয়ে খাওয়া হয়ে গেল হম চিবিয়ে নেওয়া হলো হ্যাঁ তখন আপনি কি করবেন সেটা পানির সাথে খেয়ে নেবেন তো বিশেষ করে দর্শক এই যে আপনারা দেখলেন এটাকে ভালোভাবে চিবাবেন এটা মুখে নেওয়ার পরে ভালোভাবে চিবাবেন চিবানোর পরে সেটা পানি দিয়ে আপনারা গিলে ফেলবেন তো সেই পানিটা মিনিমাম তিনবারে যাতে হয় এটা চেষ্টা করবেন হ্যাঁ তিনবারের বেশি হলেও অসুবিধা নাই হ্যাঁ তো মিনিমাম যেমন আমি চারবারে দেখলেন যে চারবার খেলাম তাহলে মিনিমার মিনিমাম তিনবার হতে হবে আর কি এটা স্বাভাবিক নিয়ম আর কি তাহলে কমপক্ষে তিনবার আপনি পানিটা দিয়ে সম্পূর্ণটা আপনি খাওয়ার চেষ্টা করবেন তার বেশি হলে অসুবিধা নেই তো বিশেষ করে আজকে যে দেখতে পেলেন যে এই কালো খাওয়ার পদ্ধতি এটাই শুধু একমাত্র পদ্ধতি নয় আপনি হয়তো যদি মনে করেন যে আমি তো অনেকেই আছি যে কালো জিরা চিবিয়ে মানে খেতে পারে না এরকম আছে তো সে হয়তো অন্য পদ্ধতিতে খাবে হয়তো কালো জিরাটাকে আপনি ভিজিয়ে রেখে তার পানিটাও খেতে পারেন আপনি এবং ওই কালো জিরাটাও খেতে পারেন যদি আপনার অসুবিধা না হয় যেভাবে এক কথাই হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী যদি আপনার মনে হয় যে আমার এটাকে পাউডার করে নেব বাইরে মানে মুখে আমি চাওয়াতে পারছি না বাইরে পাউডার করে আমি খাবো সেটাও করতে পারেন মূল কথা যেটা হচ্ছে যে আপনাকে যখন কালো জিরা খাওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হবে তখন আপনার কালো জিরাটা পেটে যাওয়া নিয়ে দরকার সেটা আপনি পাউডার করে খান বিচি করে খান ভিজিয়ে পানি সমেত খান যেভাবেই খান এটা হচ্ছে মূল উদ্দেশ্য কালো জিরাটা খাওয়া কারণ কালো জিরার অনেক বৈজ্ঞানিক উপকার আছে এবং হাদিস দ্বারাও প্রমাণিত যে কালো জিরা মৃত্যুব্যাতিত সব রোগের ঔষধ এগুলো আমরা একদম প্র্যাকটিক্যাল বুঝতে পারছি আর কি তো বিশেষ করে এই ছিল আজকে আমাদের কালো জিরা খাওয়ার যে ভিডিওটা এক নম্বর যে আমাদের মানে সাপ্লিমেন্ট এটা খাওয়ার যে দেখে দেওয়া এটাই ছিল আজকে আমাদের ভিডিও তো বিশেষ করে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই লাইক করবেন এবং যারা চিকিৎসা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারে ফোন করে নাইন সেভেন থ্রি এই নাম্বারে আপনারা ফোন করবেন এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিউদ্দ হুলিয়ান ঝাড়খণ্ড বর্ডার চাঁদপুর ব্রিজ তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত